नमस्कार बंधुरा, आमी सत्यगोपाल बंग फास्टफूडे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी चायेर कापे मेपे चूलाते चकलेट केक बनिए तार उपरे क्रीम दिए ड्रेसिंग करे देखाबो। एटा एकेबारे बाजारेर मतो देखते आर खेतेओ असाधारण। ताहले चलुन आज के केक प्रैक्टिकली बनिए नेवा जाक। आर भिडियोटा जदि भालो लेगे थाके ताहले लाइक করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন, তাতে নেক্সট রেসিপি আসলে আপনাদের ফোনে নোটিফিকেশনে চলে আসবে। কেক বানানোর জন্য আমরা 1 কাপ বাটার নিয়েছি, 2 টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছি, 1/2 টেবিল স্পুন মিঠা সোডা নিয়েছি, 2 টেবিল স্পুন চকলেট পাউডার নিয়েছি, আর আছে 2 কাপ ময়দা নিয়েছি, আর কিছুটা কাজু নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ দুধ। আর কেকটাকে ড্রেসিং করার জন্য উপর থেকে আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি 250 গ্রাম। একটি মিক্সারের জারেতে প্রথমে 1 কাপ বাটার দিয়ে দেবো। বাটার দেওয়ার পরে 1 কাপ চিনি দিয়ে দেবো। আজকে আমরা এগলেস কেক বানাচ্ছি, সেজন্য ডিম দেব না। এবার এটাকে ভালো করে পিষতে হবে। দেখুন চিনি পিষা হয়ে গেছে এবং বাটার আর চিনির মধ্যে একটা ভালো কমিউনিকেশন এসে গেছে। এবার এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবো। ½ চামচ মিঠা সোডা, আর দেখবেন 2 কাপ ময়দা। না গাঢ় না পাতলা। এবার আমরা চলুন কেকটা তৈরি করে নিই। কেক তৈরি করার জন্য একটা বড় মাপের গাম্ভীর নিয়েছি। এই গাম্ভীর মধ্যে কেকটা বানাবো। এবার একটা প্রত্যেকে গাম্ভীর থেকে ছোট মাপের একটা কেক তৈরি করার বর্তন নিয়ে নিয়েছি। তেল মাপের মধ্যে তেল ভালো করে তেল চারিদিকে ভালো করে লাগাতে হবে।
ऊपर से काजू दे दूंगा एक दो करे। এবার আমরা গামলির ভেতরে এই কেকের বর্তনটা বসিয়ে দেবো। দেখুন কিভাবে তিনটে পাথর দিয়ে দিয়েছে, একবারে ডাইরেক্ট বসাবো না। এটা আগে থেকে এটা গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লো আছে, স্লো করে 45 মিনিট ধরে এটা হবে কেকটা। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখবো ঠিকঠাক কিরকম হচ্ছে। দেখুন কেকটা ধীরে ধীরে খুলছে। এভাবে 45 মিনিট রেখে দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে দিলাম, 45 মিনিট রাখবো এটা। ততক্ষণে আমরা ক্রিমটা বিট করে নেব। দেখুন বন্ধুরা, আমরা ক্রিমটা এর মধ্যে ঢেলে নিয়েছি, এবার ক্রিমটা বিট করে নেব। লেবুর রস দিয়ে দেবো, লেবুর রস দিলে ক্রিমটা তাড়াতাড়ি মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যায়। আবার ক্রিমটা বিট করবো, এর মধ্যে দিয়ে দেবো কোকো ওয়াটার। এই ক্রিমটা মিক্স করে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের 45 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখবো কেকটা হয়ে গেছে কিনা। এটা খুব সুন্দর খুলে গেছে, চেক করে দেখবো কাঁচা আছে কিনা। চেক করে দেখেছিলাম একবার, সে পারছে না, লেগে নেই। দেখুন তার মনে একটু কাঁচা নেই, ভালো মতো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে একটা কাপড় দিয়ে একটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেবো। চাকু দিয়ে চাকু দিয়ে চাকু দিয়ে কাটতে হবে। এভাবে আমরা প্রত্যেকটাতে ক্রিম দিয়ে দেবো।
পানির মতো। চিকেন মধ্যে বাকি ক্রিমগুলো ভরে নিয়েছি, ডিজাইন করে চিকেনটাকে একটু অল্প কেটে নিয়েছি। চকলেট সিরাপ দিয়ে চকলেট সস, চকলেট সিরাপ ড্রেসিং করে দেবো। এর মধ্যে আপনারা যা খুশি লিখতে পারেন। Okay.